মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের উদ্যোগে রোববার সারা ব্রিটেনের প্রায় 150টি মসজিদে অনুষ্ঠিত হওয়া ভিজিট মাই মস্ক কর্মসূচির অংশ হিসাবে বার্মিংহামের স্মল হিথের কভেন্ট্রি রোড জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারেও আয়োজন করা হয় ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য দিনব্যাপী মসজিদ পরিদর্শনের ব্যবস্থা। এ উপলক্ষে মসজিদ অভ্যন্তরে ইসলামিক ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে স্থাপন করা হয় নানা কিছু। এ সময় মসজিদ পরিদর্শনে আসা অমুসলিমরা ব্যাপক আগ্রহ নিয়ে এসব পরিদর্শন করে। Learned a lot about Islam, about the five pillars of Islam. We've had a watched a documentary about Mecca, about Muhammad, Prophet Muhammad, and about the history of Islam. So it's been very informative and I've really enjoyed it. পরিদর্শনকালে অনেকেরই আগ্রহ ছিল হিজাব এবং জিহাদ নিয়ে। I've learned a lot about things that I didn't know, especially some about like Fatima and the hijab as well. It was really interesting to learn about the values as well, such as the family work and health and stuff like that. I learned a lot of stuff that I thought I knew a lot about Islam as well, but there's lots of stuff that I don't know about. Birmingham Jame Masjid and Islamic Center উদ্যোগে non-Muslim পরিদর্শনকারীদের জন্য রাখা হয় ইসলাম সম্পর্কে অভিজ্ঞ স্বেচ্ছাসেবকদের। তারা অমুসলিমদের নানা আগ্রহের বিষয় নিয়ে বিশদ ব্যাখ্যা করেন। এই ধরনের আয়োজন সম্পর্কে মসজিদ পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান মৌলানা এটিএম মুকাররম হাসান বলেন, অন্য ধর্মাবলম্বীরা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে। তারা অনেকেই ইসলাম ধর্ম সম্পর্কে নেগেটিভ চিন্তা ভাবনা করে, আমাদের কাছে এসে তারা জানতো যে ইসলাম কি জিনিস, ইসলাম যে শান্তির ধর্ম সেটা জানানোর আমরাও চেষ্টা করছি। ভিজিট বাই মস্ক কর্মসূচির মতো কর্মসূচির মাধ্যমে ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলাম সম্পর্কে একটি সাম্যক ধারণা পাবে বলে অভিজ্ঞজনদের ধারণা। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।